অবরুদ্ধ গাজা ইসরায়েলি সেনা অভিযানের 5 মাস আজ তবে 5 মাস পেরিয়ে গেলেও এখনো বন্ধ হয়নি হামলা ইসরায়েলি আগ্রাসনে প্রতিনিয়ত ঝরছে নিরীহ ফিলিস্তিনিদের প্রাণ সেই সঙ্গে উত্তর গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ থাকায় তীব্র খাদ্য সংকটে বেড়েই চলেছে মৃতের সংখ্যা অনাহারে এবং পানি শূন্যতায় এখন পর্যন্ত 20 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সেই সঙ্গে বাড়ছে হাসপাতালে শিশু মৃত্যুর সংখ্যা এই অবস্থায় গাজায় দুর্ভিক্ষ ঠেকাতে আন্তর্জাতিক বিচারিক আদালতের হস্তক্ষেপ কামনা করেছে দক্ষিণ আফ্রিকা আরো জানাচ্ছেন অন্যয় কর্মকার অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনের 5 মাসেও থেমে নেই হামলা অব্যাহত রয়েছে বিমান ও ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ সম্প্রতি দক্ষিণ গাজায় সেনা অভিযান জোরদারের পর বুধবার অঞ্চলটির বিভিন্ন প্রান্তে বিমান হামলা অব্যাহত রাখে ইসরায়েলি বাহিনী রাফা খান ইউনিস সহ গাজা সীমান্তে দফায় দফায় বিমান হামলা চালানো হয় রাতভর বিমান হামলা শেষে সকালেও চলে বোমাবর্ষণ এক প্রান্তে যখন চালানো হচ্ছে বিমান হামলা অন্য প্রান্তে তখন তীব্র খাদ্য সংকটে দেখা দিয়েছে দুর্ভিক্ষের শঙ্কা উত্তর গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ থাকায় সেখানে মানবেতর জীবনযাপন করছেন বাসিন্দারা এক মুঠো খাবারের সন্ধানে প্রতিদিন লড়াই চালিয়ে যাচ্ছেন তারা এমনকি ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলি খেয়েও মরতে হচ্ছে তাদের সম্প্রতি গাজা সিটিতে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন শতাধিক ফিলিস্তিনি হুড়োহুড়িতে পদদলিত হয়ে আহত হন আরও 700+ এর মধ্যেই বুধবার আবারও সেখানে ত্রাণ বিতরণের খবর পেয়ে ভিড় করেন হাজার হাজার অসহায় বাসিন্দা একটুখানি ময়দার জন্য জীবন বাজি রেখে সেখানে ত্রাণ নিতে যান তারা যদি অনেককেই ফিরে আসতে হয় খালি হাতে এদিকে প্রয়োজনীয় খাবার ওষুধের অভাবে গাজার হাসপাতালগুলোতেও দেখা দিয়েছে মানবিক বিপর্যয় পানি শূন্যতা ও অনাহারে এখন পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় উপত্যকাটিতে দুর্ভিক্ষ ঠেকাতে আন্তর্জাতিক বিচারিক আদালতের হস্তক্ষেপ কামনা করেছে দক্ষিণ আফ্রিকা সেই সঙ্গে আগ্রাসন বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানায় দেশটি এদিকে গাজা ইসরায়েলি বাহিনী অভিযান জোরদার করায় হুমকির মুখে পড়েছে যুদ্ধবিরতির আলোচনা ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে কাতার ও মিশরের মধ্যস্থতায় আলোচনা চলমান থাকলেও এতে নতুন করে আর কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি এ অবস্থায় গাজায় যুদ্ধ বন্ধে বড় পরিসরে শান্তি সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছে চীন যদিও হামলা জোরদারের মধ্য দিয়ে ইসরায়েলি প্রশাসন যুদ্ধবিরতির বিষয়টিকে এড়িয়ে চলছে বলেও মনে করেন অনেকে অন্য কর্মকার নিউজ ডেস্ক দেশ টিভি